আমাদের দাবি, পরিষ্কার দাবি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক, বিচারিক ক্ষমতা দেওয়া হোক। সেনাবাহিনী যেন এই রাস্তাঘাটে না ঘুরে সেনাবাহিনী কেন্দ্রে অবস্থান করতে হবে, কারণ ভোটটা হয় কেন্দ্রে, ভোটটা জালিয়াতি হয় কেন্দ্রে। আমরা দৃঢ়ভাবে মনে করতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কমিটমেন্ট করেছে সুষ্ঠু নির্বাচনের, সেটা কিছু ব্যপ্ত দেখা যাচ্ছে যে সরকারের এমপি বাহিনী আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এবং গতকাল আপনারা দেখছেন যে অস্ত্র নিয়ে যেভাবে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এতে তো জনমনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই জনমনে আতঙ্ক দূর না করতে পারলে সুষ্ঠু নির্বাচনে এবং গ্রহণযোগ্য নির্বাচনে এটা ব্যপ্ত হবে এবং নির্বাচনটা আদৌ করা যাবে কি না সে ব্যাপারে প্রশ্ন দেখা গেছে। দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি সেনাবাহিনী মোতায়েনের জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু সেনাবাহিনী 2018 সালে মোতায়েন করা হয়েছিল সেটা একটা সাক্ষী গোপাল হিসেবে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে ডাইনে বাইরে ঘুরছে, কোনো কারো কোনো অভিযোগ শোনা নাই, গ্রহণও করে নাই, অভিযোগ যেটা হয়েছে সেটা প্রতিকারের কোনো ব্যবস্থা করে নাই, কারণ সেনাবাহিনীকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, শুধু ঘোরাঘুরির ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের দাবি, পরিষ্কার দাবি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক, বিচারিক ক্ষমতা দেওয়া হোক, যাতে যে কোনো অপরাধ সংগঠিত হইলে, সন্ত্রাস সংগঠিত হইলে, জোর জবরদস্তি সিল মারলে, ওই তারপরে ব্যালট পেপার ছিনতাই করলে এবং যে ভোট দেওয়ার সময় পিছনে দাঁড়ানো থাকলে এই সন্ত্রাসী বাহিনী, তবে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার যে ক্ষমতা সেটা সেনাবাহিনীকে দেওয়া হোক। এবং সেনাবাহিনী যেন এই রাস্তাঘাটে না ঘুরে সেনাবাহিনী কেন্দ্রে অবস্থান করতে হবে, কারণ ভোটটা হয় কেন্দ্রে, ভোটটা জালিয়াতি হয় কেন্দ্রে, ভোটটা যে একজনের ভোট আরেকজন জোর করে দেওয়া দেয় কেন্দ্রে। আর এই ভোটটাকে সুষ্ঠু করতে হইলে, নিরাপদ করতে হইলে সেনাবাহিনীকে কেন্দ্রে অবস্থান করতে হবে, নতুবা সেনাবাহিনী নিয়োগ করে কোনো লাভ ফল হবে না, জনগণের কোনো লাভ হবে না। তৃণমূলের 142 জন প্রার্থী এখন মাঠে আছে, তারা নির্বাচন করতেছেন, একজন প্রার্থীও প্রত্যাহার করে নাই, কিন্তু সব জায়গা থেকে খবর আসতেছে যে ব্যতিক্রম কিছু ছাড়া যে এই যে এমপি বাহিনীরা সেখানে জোর জুলুম করতেছে, এই যে লিফলেট আর পোস্টার এগুলি ছিঁড়ে ফেলতেছে, পোস্টার লাগাইতে দেয় না, লাগানো পোস্টার খুলে ফেলে, এই ধরনের কথা হুমকি দামকে এগুলি আসতেছে। তা আমরা এগুলি এখন অবজার্ভ করতেছি, প্রয়োজন বোধে আমরা সুনির্দিষ্টভাবে বা স্পেসিফিকলি আমরা এই সাংবাদিক সম্মেলন করে বলবো। কালকার ঘটনা, কালকে কায়েতপাড়া ইউনিয়নে এবং কায়েতপাড়া ইউনিয়নের জনপাড়াতে আমার পোস্টার লাগাইতে দেয়নি, আমি সাথে সাথে এসপি সাহেবকে অভিযোগ করছি, এসপি সাহেব বলছেন আমি এটা ব্যবস্থা নিব। তা আমরা দেখতেছি কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আর কাঞ্চনে যেভাবে প্রকাশ্যে সরকারি বাহিনী যেভাবে প্রকাশ্যে বড় বড় রামদাও নিয়ে অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র নিয়ে যেভাবে মহড়া দিছে, এই মহড়া জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এটা আমরা অপেক্ষা করতেছি যে সরকার বা নির্বাচন কমিশন এই ব্যাপারে কি ভূমিকা রাখে। ইতিমধ্যে সরকার দলীয় যিনি প্রার্থী মন্ত্রী, সেই মন্ত্রী দুইবার শোকজ খেয়েছেন। এখন নির্বাচন কমিশন কি শুধু শোকজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অ্যাকশনে যাবে, সেটা এখন একটা দেখার বিষয়, আমরা এটা অপেক্ষা আছি দেখার জন্য। প্রয়োজনে এটা জাতির সাথে আমরা এটা ব্যাখ্যা প্রদান করবো।